ওএসি সংক্রান্ত আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বন্ধুরা। তো তোমাদের কতগুলো প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব। প্রথমত তোমরা অনেকেই বলছো যে কোন কোন ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হচ্ছে, তো বন্ধুরা তোমাদের জানিয়ে দেব যে ইতিমধ্যে সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুধুমাত্র যারা আগেই আবেদন করেছে তারাই কিন্তু টাকাগুলো পাচ্ছে, অর্থাৎ তোমাদের যদি ডিস্ট্রিক্ট লেভেল ডেডিতে অ্যাপ্রুভ বা ভেরিফাই হয়ে থাকে তো অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং তোমরা অপেক্ষা করো, তোমরাও কিছুদিনের মধ্যে টাকা পেয়ে যাবে। তো দ্বিতীয়ত একটি প্রশ্ন রয়েছে, এবারে কিন্তু এসটিরাও দুটো পেমেন্ট হিসাবে পাচ্ছে, অর্থাৎ কলেজের স্টুডেন্টরা প্রায় এসটি স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু প্রথমত কেউ 3200 পাচ্ছে এবং কেউ 4800। এই দুটো পেমেন্টে ঘোরাঘুরি করে দিচ্ছে, প্রথমে 4800 দিচ্ছে অনেককে এবং অনেকে 3200 পাচ্ছে। তো দুটো পেমেন্ট মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 8000 টাকা কিন্তু দিচ্ছে। তো এ নিয়ে কিন্তু তোমরা অনেকে বলছো যে এবারে কিন্তু এতটা পরিমাণে টাকা দিচ্ছে কেন, তো সেরকম আমরাও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট পাইনি। আপডেট পেলে তোমাদের নতুন ভিডিওতে জানিয়ে দেব। এবং তৃতীয়ত যে প্রশ্নটি রয়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, তাহলে আমরা গত বছর টাকা পাইনি তাহলে কি সেই টাকা কি আমাদের দিচ্ছে? তো এরকমটা হতে পারে বন্ধুরা, যেহেতু তোমরা অনেকেই রিনিউয়াল করছো আর বেশিরভাগ রিনিউয়াল স্টুডেন্টরাই কিন্তু এরকম টাকাটা পাচ্ছে আমি যতদূর সম্ভব খবর পাচ্ছি। এবং ইতিমধ্যেই যারা পেয়েছে তারা কিন্তু রিনিউয়াল এবং গত বছর অনেকেই কিন্তু টাকা পায়নি, সেটা তোমরা অনেকেই জানো এবং অনেকেই জেনে গেছো যে তোমাদের এখনও পর্যন্ত সেই স্কলারশিপগুলোতে লট পড়েনি বলে কিন্তু সে বছর তোমরা টাকা পাওনি। তো সেহেতু ধরে নিতে পারো যে তোমরা ওই টাকাগুলো কিন্তু তোমরা এবছর পেয়ে যাচ্ছ এবং দুটো মিলেই কিন্তু তোমাদের টাকাগুলো দেওয়া হচ্ছে। তো প্রথমেই জানিয়ে দেবো যে পরিমাণটা অনেকটাই বেশি, 8000 টাকা কিন্তু করে দেওয়া হচ্ছে, যেখানে দেখা যেত যে গত বছর কিন্তু 4000 টাকা থেকে 4800 টাকার মতো দেওয়া হয়েছিল এসটিদের। তো এখানে কিন্তু কথাটা রয়েছে। তো অবশ্যই আমরা যদি কোনো রকম জানতে পারি বা হেল্পলাইন নম্বর থেকে আমরা যদি জানতে পারি অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তৃতীয়ত জিজ্ঞাসা করছে যে দাদা আমার ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই সমস্ত কিছু রয়েছে, তাহলে আমি কবে নাগাদ টাকা পেতে পারি? তো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে তোমরা যারা অ্যাপ্লাই করেছে ওএসি স্কলারশিপে, তো ওএসি স্কলারশিপে আবেদন করার পর তোমাদের কিন্তু কোর্স শেষ না হওয়া অবধি কিন্তু তোমাদের টাকাগুলো দেওয়া হবে এবং সেটা প্রসেসিংয়ে থাকবে, অর্থাৎ তোমাদের কোর্স শেষ হওয়ার আগেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তো এরকমটা কিন্তু নয়, অনেকেই ক্লাস 12-এ পরীক্ষা দিয়ে গেছো অর্থাৎ তোমাদের কোর্স শেষ, তবুও কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওনি। তো তোমাদের ওএসি স্কলারশিপে একটু অপেক্ষা করতে হবে টাকা পেতে গেলে, এবং যেহেতু তোমাদের ডিস্ট্রিক্টে সামান্য সংখ্যক ফান্ড অ্যাভেলেবেল হয়েছে তো সামান্য সংখ্যক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই পেয়েছে এবং তোমাদের আমরা নতুন নতুন ভিডিওর আপডেটে জানিয়ে দিয়েছি। তো সুতরাং তোমাদের ডিস্ট্রিক্ট ফান্ডগুলো যখনই হিউজ পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যাবে অবশ্যই তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। প্রশ্নটি যেটা করছে যে এসসি স্টুডেন্টরা অনেকেই জিজ্ঞাসা করছে যে দাদা আমাদের অনেক টাকা দেওয়া হচ্ছে, সেটা আবার ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, অর্থাৎ অনেক কম পরিমাণে টাকা দেওয়া হচ্ছে। তো তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের যে পরিমাণ তোমরা টাকাটা কম মনে হচ্ছে তো সেটা কিন্তু 40% টাকা এবং তোমাদের ওএসিসের গাইডলাইনে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু 40% এবং 60% এভাবেই টাকা দেওয়া হবে। তো সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিকঠাক রাখবে এবং ইতিমধ্যেই কিন্তু এসসিদের এবং এসটিদের দুটো পেমেন্টে দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমরা একসঙ্গে কিন্তু তোমাদের কিছুদিন পরে পর কিন্তু তোমাদের 40% এবং 60% টাকাগুলো অনেকেই পেয়ে যাচ্ছে এবং সে নিয়ে আমরা নতুন নতুন ভিডিওতে তোমাদের আবারও আপডেটে জানিয়ে দেবো। তো বন্ধুরা এরপরে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে তো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা আবারও নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এরপরেই যে বিষয়টি একটু আলোচনা করব এবং বিষয়টি আলোচনা না করলেই নয়, তো তোমাদের যাদের ইতিমধ্যে এনপিসিআই লিঙ্কগুলো পেন্ডিং দেখাচ্ছে তোমাদের অতি সত্বর কিন্তু তোমাদের আধার কার্ডটি আপডেট করাতে হবে এবং আপডেট করলে কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাক্টিভগুলো হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের যাদের ইতিমধ্যে আধার কার্ডের ফেল মেসেজটা চলে এসেছে এবং তোমাদের সেই নিয়ে কিন্তু একটি নতুন ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে থাকবো, বা আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবে আমরা কী কী করতে বলেছি, সেগুলো করে কিন্তু তোমরা আবারও তোমাদের আধার কার্ডের নম্বরটি আপডেট করলেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। এবং প্রমাণস্বরূপ তোমাদের নতুন ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা তোমাদের আধার স্ট্যাটাসটা আবারও চেঞ্জ হয়ে তোমরা টাকা পেতে পারো কি না।